বাঁয়ে ঘুরেছো, বাঁয়ের দিকে ঘুরেছো, আপনাদের প্রহরী হিসাবে 2,28,00,000 মানুষের প্রতিনিধি হিসাবে কলকাতা আদালতে গেছিলাম, উচ্চ আদালতে এনআইএ চাই, সেকুলারিজমের নামে রামনবমীর মিছিল আক্রান্ত হতে দেওয়া যায় না, এনআইএ দাবি করেছিলাম, যুক্তি তর্ক শুনেছিলেন বিচার ব্যবস্থা। আজকে কলকাতা হাইকোর্টের অ্যাক্টিং বিচারপতি ডিভিশন বেঞ্চ ডালখোলা শিবপুর রিসরার ঘটনায় এনআইএ তদন্তের দাবি মঞ্জুর করেছেন। নিশ্চিত থাকুন, রাষ্ট্রবিরোধী শক্তি, সনাতন বিরোধী শক্তি যারা হামলা করে পশ্চিম বাংলায় শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের পরিণতি আপনারা দেখতে পাবেন। আমি না, অথচ তিনি নিজে পুলিশ মন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী, গোটা পুলিশটাকে নিয়েছেন ওই ওই নবজোয়ার, চলো এবার তিহার, ওই কাজে পুরো পুলিশটাকে কাজে লাগিয়ে দিয়েছে। নবজোয়ার চলতে চলতে চলো এবার তিহার। হ্যাঁ, আমি তো গণৎকার নই, আমি আগেই বলেছিলাম সুকন্যা জয় বাবার কাছে থাকতে, বাবার কাছেই গেল। অভিষেক 40 মিনিট কথা বললে যত চোর সবাই যাবে এবং সঙ্গে পুলিশের লোকরা যাবে। হ্যাঁ, চোর তো ডাক পেয়েছে, তো আলী ডাক পেয়েছে কতবার, যারা ডাক পেয়েছে তারা তো প্রমাণিত, আমাকে তো বলার কিছু নেই। স্যামসিং কতবার ঘুরে এসেছে, আরো যেগুলো করছে সব খবর আছে, একটা বিশ্বাস আছে তাপাই বিশ্বাস না, আমাদের এই সব খবর আছে। উই নো এভরিথিং। এনআইএ বলা হচ্ছে যে এনআইএটা যেহেতু আপনি জিতেছেন, মানে এনআইএ জাজমেন্ট দিয়েছে এনআইএর জন্য, বিজেপির যারা দুষ্কৃতি তারা আড়াল করতে, মানে তারা আশ্রয় পেয়ে যাবে, এই অভিযোগ করছে বিজেপি। কোনো দুষ্কৃতি নেই, পুরো পুরো আপনি টিভি থেকে দেখেছেন, ছবিতে দেখেছেন, এখন সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের হাতে স্মার্টফোন, ওই পিএম বস্তির ছাদ থেকে কারা পাথর ফেলেছে। আমি তো সিডি দিয়ে এসেছিলাম প্রবীণ ত্রিপাঠীর অফিসে, যা সিসিটিভি দেখে আইডেন্টিফাই করুন। আপনি বলুন 30 তারিখে রামনবমীর মিছিল হয়ে গেছে, 31 তারিখ শুক্রবার 4 ঘন্টা ধরে তাণ্ডব কারা করেছে, এগুলোই আমাদের বাকি। বিজেপি মানে পরিবার, আমরা একসঙ্গে লড়বো এবং জিতবো। উনি সব জায়গায় দায়িত্ব নেন, নন্দীগ্রামে দায়িত্ব নিয়ে গেছিলেন, দায়িত্ব নিয়ে হেরে বাড়ি এসেছেন।